মর্নিং বন্ধুরা, বুধবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আবার কেমন একটা গরম গরম ভাব পড়ে গেছে না? মাঝখানে কয়েকদিন একটু ঠান্ডা পড়েছিল, মানে শীত বস্ত্র ছাড়া বাইরেই বেরোনো যাচ্ছিল না। তারপর আমি কম্বল বের করেছিলাম, এখন দেখি কম্বল গায়ে দিলে বেশ ভালো গরম লাগছে। তো শীত পড়ার মুখে এরকমই হয়, প্রতি বছরই এরকমই হয়। তারপরে যখন শীত পড়বে মানুষকে একবারে কাঁপিয়ে দেবে। তো চা বসিয়ে এসেছি, তো চলো সঙ্গে থাকো। মশার উপদ্রবে কয়েকদিন একটুখানি মশারি টাঙিয়েছিলাম, কিন্তু মশারি টাঙিয়ে শুতে সত্যি একটুও ভালো লাগছে না। আর ভালো লাগার থেকে সবথেকে বড় কথা হলো রাত্রে একবার টাঙানো, তারপরে দিনের বেলা আবার খোলা। এইসব ঝামেলার জন্য মশারি টাঙাচ্ছি না, তো আবার যখন মশা বাড়বে তখন আবার টাঙাবো। তো এখানে তরকারি রান্না করছি ফুলকপি আলু দিয়ে, আর এখানে আটা মেখে রেখেছি। একটু পরে রুটিটাও বেলতে হবে আমাকে। ফুলকপি আলু তরকারিটা গ্যাসের মধ্যে বসানো রয়েছে, তারপরে করব কুমড়ো ভাজা, আর একটুখানি ডাল সিদ্ধ করব। ডিম সিদ্ধ সকালবেলা হয়ে গেছে, শাশুড়ি মা ডিম ছাড়াচ্ছে। এই দেখো, তো ডিম আমি খুব একটা খাই না, ওরাই খায় সিদ্ধ করে। তো আমি খুব কম, যেদিনকে হয়তো ডিমের ঝোল হলো সেদিনকে খাই, এরকম আর কি ব্যাপার। তো তরকারি দিয়ে একটু ঘি নিয়ে নিয়েছি ভাতের মধ্যে, ওই দিয়ে খাওয়া হয়েছে। এবার ছেলের এখন রুটি করিনি, ছেলের রুটিটা করবো, ছেলে এখন হয়তো ঘুমায়। মার ফেভারিট কালার হলো গ্রিন, এটার মধ্যে দেখো গ্রিন টাচ আছে, আর এটা হলো গ্রিন। এবছর এটা পুজোতে দেওয়া হয়েছিল, যদিও মা তো ওই খড়খড়ে শাড়ি পরতে পারে না, তো চাইছে এটা পরতে। এই তো হ্যাঁ, কিন্তু আমি আমি বললাম আমি বললাম এটা পরতে, কারণ এটা জামদানি শাড়ি, এটা জামদানি শাড়ি, এটার মর্যাদাই আলাদা। বিয়ে বাড়ি যাচ্ছ তো, বিয়ে বাড়ির জন্য জামদানি শাড়ি ভালো, এটা রেখে দাও, এটা অন্য জায়গায় পরবে। ছেলেকে কখন খেতে দিয়ে রেখেছিলাম, খাওয়াটা ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন খেতে বসেছে। এখন বাজে বেলা 11:30, 11:30 সময় খেতে বসেছে। আর আমাদের তো কখন খাওয়া হয়ে গেছে, খাওয়ার হজম হতে চললে তুমি ওটা নিয়ে নে, মাংসটা নিয়ে নে। এই প্যাকেটটার মধ্যে রয়েছে আমার পূজোর ফুল আর মাথায় লাগানোর ফুল। প্রচন্ড পরিমাণে অম্বল হয়েছে, তার জন্য আমার চোখ মুখ পুরো বসে গেছে। একটু গ্যাস অম্বলের সমস্যা হলে কিন্তু চোখ মুখ বসে যায়। সকালবেলা একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি, তো ছেলেরও একই প্রবলেম। এই ওয়েদারের জন্য, হয়তো ঠান্ডা পড়েছিল আবার গরম পড়েছে না, ওয়েদার চেঞ্জের জন্য এই জিনিসগুলো হয়। তো ছাদে তো প্রচুর জামাকাপড় মেলা রয়েছে, এগুলো এখন তুলবো, তুলে আরও বাকি যেগুলো ভিজে রয়েছে সেগুলোকে মেলবো। ছাদের কাজ হয়ে যাওয়ার পর আমার কাজ প্রচণ্ডভাবে বেড়ে গেছে। প্রতিদিন আমাকে সিঁড়ি ঝাঁট দিতে হয়, তারপর সিঁড়িটাকে মুছতে হয়। তো আজকেও সেরকম সিঁড়িটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছিলাম, এখন ভালো করে মুছে নিচ্ছি। আর একবার জল পাল্টিয়ে নিয়েছিলাম, মানে উপর দিকটা তো বেশি নোংরা হয়, সেখানটা জল পাল্টিয়ে নিয়েছিলাম ছাদের থেকে, তারপরে আবার আমি এখন মুছে নিচ্ছি। আর এই সময় আমি কাজী দিদিকে খুব একটা মুছতে দিই না, কারণ এত ধুলো কাজী দিদি আরও আমাদের ঘর নোংরা করে দেবে। এই জন্য পূজোর ফুল বেশিরভাগ ক্ষেত্রে আমিই কেনাকাটা করি, সেটা বাড়ি থেকেই হোক আর দোকান থেকেই হোক। তো আজকে সকালবেলা হাজব্যান্ডকে বলেছিলাম ফুল আনতে, একদম ফুল শেষ হয়ে গেছিলো। তো হাজব্যান্ড তো ফুল এনে দিয়েছে, তো হাজব্যান্ড ভেবে নিয়েছিলো বোধহয় কোনো আজকে বিশেষ পুজো আছে, তো তার জন্য মিষ্টিও নিয়ে এসেছে। তো ভালোই হয়েছে, মিষ্টি দিয়ে আজকে পুজো করে নিচ্ছি, আর আজকে ফলটাও শেষ হয়ে গেছে, তো ভালোই হয়েছে। মিষ্টি মনে হয় আজকে মিষ্টিই খেতে চাইছে। তো এই দেখো আমার মিষ্টি সোনা বসে আছে চুপটি করে। তো ব্লগটা সন্ধ্যার পরে শুরু করলাম, সমস্ত কিছু করে নিয়েছি, এদিকে সব কিছু গুছিয়ে রেখেছি এই দেখো। আর ওই ঘরে হাজবেন্ড ছেলের একটা শার্ট ইস্ত্রি করছে, জানি না আদৌ ছেলে পরবে কিনা, কারণ ছেলের ভীষণ বাছাবাছি জামা কাপড় নিয়ে, একদম ফিটিংস না হলে পরে না। আর এবছরে যা যা ওর শার্ট গুলো হয়েছে না সবই ওর। বাবা দরজার কি আওয়াজ গো! ওদিকে মা আমাকে বারবার বলছে জামদানি আমি পরবো না। হ্যাঁ এটাই পরবে, ওই নরম শাড়ি না, নরম শাড়ি পরে বিয়ে বাড়ি যাওয়া যাবে না, বিয়ে বাড়িতে যেতে হলে শক্ত শাড়ি পরতে হবে। বিয়ে বাড়িতে যেতে হলে শক্ত শাড়ি পরতে হবে, নরম শাড়ি পরা যাবে না। শাশুড়ি মা আমার উপর প্রচন্ড রেগে গেছে, তো দেখা যাক কি পরে, ওনার যেটা ভালো লাগবে সেটাই পরবে। আর বিয়ে বাড়িতে একটুখানি দেখো সবাই তো সেজে গুজে আসে না, ওরকম একটা মানে কাপড় পরে গেলে কিরকম একটা লাগে না, নিজেরা সেজে গুজে যাবো আর উনি ওরকম একটা নরম টাইপের কেমন একটা শাড়ি পরে যাবে। ওই জন্য বারবার বলছি জামদানিটা পরার কথা, তো কি করবে কি জানি। এখন সন্ধ্যাবেলা চাটা বসিয়ে দিয়েছি, লিকার চাই করছি, তো চা পাতা দিয়ে দিলাম। তারপরে চা খেয়ে চলে এসেছি একটুখানি সাজগোজ করতে, তো প্রথমে শাড়িটাকে পরে নিয়েছি, এবারে মুখের মেকআপটা হালকা করে করে নিচ্ছি। আজকে কিন্তু প্রচণ্ডভাবে গরম পড়েছে, আর আমি শাড়িটা পরেছি, পরে আর আমি শাশুড়ি মা শাড়ি ধরছে তার ছেলে, কারণ আমি এই শাড়িটা পরে বসতে পারছি না, মানে এতটা ভারী ভারী শাড়ি, তো এরকম তো পরি না খুব একটা। শাড়ি ঠিক করে দিল, আর আঁচলটা আমি করে দেবো, কারণ আঁচলটা ছেলে পারবে না। শাশুড়ি মার ছেলে শাশুড়ি মার কুচিটাকে তো ঠিক করে দিয়েছি, এবারে আমি আঁচলটাকে তৈরি করে দিচ্ছি। আর আমার শাশুড়ি মা কোনোদিনও আমি দেখিনি উনি আঁচল পিন করে কোথাও যেতে, তো আমি যখন কোথাও যাই আমি করে দিই এই আর কি। আমি তো নিজে খুব ওস্তাদ, এই জন্য আমি পরাচ্ছি শাড়ি।
এই দেখো শাশুড়িমা পুরোপুরি রেডি, আর আমাকে বলছে আমাকে বারবার দেখাচ্ছ কেন গো। আর এখানে ছেলে নতুন প্যান্টের সেই স্টিকার যে কাগজপত্রগুলো থাকে সেগুলো খুলছে, তো এই প্যান্টটা পরেনি, অন্য প্যান্টটি পরে গেছে। তারপরে এখন আমি সাজগোজ করছি, চুলটাকে তো আশ্রয় নিয়েছি, এখন একটুখানি সিঁদুর পরে নিলাম। এখন প্রবলেমটা হয়ে গেছে আমার এই ফুলটা মাথায় দেওয়া নিয়ে, এর জন্য একটা মেয়ের প্রয়োজন হয়, আমি একা কি করে পরি বলো তো। তো হাজব্যান্ডকে বললে হাজব্যান্ড আদৌ কি ক্লিপ আমার মাথায় লাগাতে পারবে, কুচি ধরতে পারে ঠিক আছে ওই অবধি সমাপ্ত, কিন্তু এটা লাগানোটা খুব অসম্ভব হয়ে পড়ছে, শাশুড়ি মা তো একদমই বয়স হয়ে গেছে বুঝতে পারছো। দেখি কিভাবে লাগাই, আজকে নিজেও সাজছি আর সবাইকে সাজাচ্ছি। তো এখন একটুখানি গয়নাগাটি পরছি, তো আমার সাজ এখনও কমপ্লিট হয়নি, তো ডান হাতে গোল্ডেন কালারের গয়নাগাটিগুলো পরে নিলাম, এখন বাঁ হাতে এগুলো পরে নিচ্ছি। আসলে এই শাড়ির সাথে একটুখানি গোল্ডেন কালার না হলে ভালো লাগবে না। তো এখন আমি চুলে ফুলটা লাগানোর পুরোপুরি চেষ্টা করছি, কেউ আমাকে লাগিয়ে দেয়নি, কে আর লাগাবে বলো। তো এখন আমি পুরো সেট করে নিলাম, এবারে ছেলে চুলে দিয়ে দিচ্ছি ল্যাকার। গিফট নিয়ে নিয়েছি, তারপরে আমার সাজগোজ কমপ্লিট, একা একা যেটুকু পারলাম সাজলাম। তারপরে শাশুড়ি মাকে আর ছেলেকে নিয়ে হাজবেন্ড বেরিয়ে গেছে, ওদেরকে দিয়ে আসবে, তারপরে আমাকে নিয়ে যাবে। তো চলো বেরোই, আমি নিচের দিকে যাই। ফাইনালি আমরা এসে গেছি, অনেক কষ্টে এলাম একটা গাড়ির মধ্যে, খুব কষ্ট করে বসে, ওদিকে হাজবেন্ড আছে, আর এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো খুব সুন্দর, পরে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। আর আমাদের এই যে টুকু দিদি, শুনতে পাচ্ছো তোমরা? তো চলো ভিতরে যাওয়া যাক। মা যাবে না? বিয়েই বলো আর বৌভাতি বলো, হাতে যতক্ষণ অব্দি গিফট থাকে হাতটা একদম ঝাড়া হাত হয় না। তো আমি এখন হাতটাকে খালি করতে চাইছি, গিফটটা দিতে চাইছি, তো তখন দেখছি যে এখানে এদের কেক কাটার একটা পর্ব চলছে। এখন একটা নতুন একটা মানে আইডিয়া, সবাই এখন মোটামুটি সব বিয়েবাড়িতে এটা দেখা যায় যে কেক কাটে, তো ওদের কেক কাটার পর্ব শেষ হয়ে গেছে, এখন একে একে সবাই গিফট দেওয়ার জন্য উপরে উঠছে এবং দেখা করার জন্য। তো আমি গিফটটাকে দিতে পারলে তারপরে আমি একটুখানি ফ্রি হই এই আর কি, তো এই জন্য আমিও চললাম গিফটটা দিতে সবার সাথে সাথে। প্রথমে শাশুড়িমাকে বলেছিলাম দেওয়ার জন্য, কিন্তু শাশুড়িমার এই এতটা উঁচুতে ওঠাটা একটুখানি কষ্টকর হয়ে যাচ্ছে, এমনিতেই উনি খুব কষ্ট করে এসেছে, যেহেতু আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয় এই জন্য আসার সাহস করেছে আর আমরা নিয়েও এসেছি। তো উনি বসে আছে আর আমি এসে গিফটটা দিয়ে দিলাম, আর ছেলে তো এখন কী করছে বুঝতেই পারছো, ছেলে এখন রেকর্ডিং করছে। তো সবাই সবার কাজ সেরে আমি একটুখানি কথাবার্তা বলে বেরিয়ে যাচ্ছি, কারণ এই সময়কার মুহূর্ত কোনো বউরাই মনে রাখতে পারে না। এখানে অনেকগুলো কাউন্টারই করেছে, তার মধ্যে মকটেল কাউন্টার হলো স্পেশাল, এখানে প্রচুর মানুষের ভিড় আছে। এখানে রয়েছে ফুচকার কাউন্টার, মোমো কাউন্টার, পানের স্টল রয়েছে, আইসক্রিমের স্টল রয়েছে। তো আমরা এখানেই মকটেল নেওয়ার জন্য আমি আর ছেলে চলে এসেছি, আর সবাই খাচ্ছে মানে বুঝতে হবে যে জিনিসটা ভালোই হয়েছে। তো এই দেখো তৈরি করছে অনেকের জন্যই। মকটেল রেডি, এখন আমরা আমাদেরটা নিয়ে নিচ্ছি, তো ছেলে নিয়ে নিয়েছি, এবার আমারটা নিয়ে নিয়েছি। তো এখন আমরা খাচ্ছি, একটুখানি ঠান্ডা আছে, খুব বেশি যে ঠান্ডা তা নয়, খেতে বেশ ভালো লাগছিল। তো আমরা এখন এসেছি ফুচকা কাউন্টারে, ফুচকা খাবো বলে। এই যে আবার দেখা হলো, আবার দেখা হলো, এই কালী পূজো এই কো কালী পূজো তো গত বছরই তুলেছিলাম, এবছর বিজয় করার মুখটা রয়েছে। আর আমাদের ফুচকার দাদাও খুব খুশি, দেখো ফুচকা দাদা হেসেছে, ফুচকা বানিয়ে দিচ্ছে, ভালো করে খান। জল ছাড়া খাচ্ছ তাই তো? তুইও জল ছাড়াই খা, এখানে যেহেতু আমাদের প্রচুর পরিচিত মানুষ, এজন্য হাজবেন্ডের বাবা ডাক পড়ছে, এদিক ওদিক চলে যাচ্ছে, আর ছেলে আর আমি ঘুরে বেড়াচ্ছি, আর শাশুড়ি মা যেহেতু বেশি হাঁটতে পারে না এই জায়গাতে বসে আছে। আর এই জায়গাটায় আমি এর আগেও এসেছি, খুবই সুন্দর করে সাজানো,
আর দেখো এদিক থেকে তোমরা দেখলে বুঝতে পারবে যে কত লোকজন আর কতটা এরিয়া নিয়ে জায়গাটা, ঠিক আছে। এতক্ষণ পর শাশুড়িমা উঠেছে, ছেলের সাথে যাচ্ছে মকটেল খাওয়ার জন্য। তো মকটেলে যেহেতু আমাদের খুব ভালো লেগেছে এই জন্য শাশুড়িমাকেও খাওয়ানো হয়েছে। তারপরে আমরা একেবারে উঠে চলে এসেছি একেবারে খাওয়ার জায়গায়। আর এখানে বুফে সিস্টেম করেছে, যেটা আমি একদমই খেতে পারি না। মানে বসে বসে খেলে পরে আমি একটুখানি তৃপ্তি করে খেতে পারি। আর এখানকার ডিশগুলো দেখো, আমাদের বাড়ির ডিশের মতো যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। ও মার জন্য নিয়ে এসছো? হুম, মারটাই তো তুলে আনলাম। তাহলে ছেলে নিয়ে গেছে পিস, ছেলে পিস নিয়ে। তুমি যতটুকু পারবে খাও। শাশুড়িমাকে বসে খাওয়ানোর জন্য একটা জায়গা সেট করে এসেছে হাজবেন্ড। তো সেখানে শাশুড়িমা যাচ্ছে। ফিশ ফ্রাইটা জাস্ট খাওয়া হলো, তো এবারে সবাই আমাকে এনে দেবে তারপরে, না তো আমি স্ট্যান্ড নিয়ে আমি কিছু করতে পারছি, মানে সেলফি স্টিক নিয়ে আমি খাবার আনতে পারছি না। তো ছেলেকে বললাম ছেলে এনে দেবে আমাকে, ছেলে ছেলে খাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা মিষ্টি খাচ্ছি। হাজবেন্ড আর শাশুড়িমাই এখন খাচ্ছে, আর আমি তো ভালো করে কিছু খেতেই পারিনি এই বুফে সিস্টেমের জন্য। তো এখানে শাশুড়িমা তো গোলাপজামুন, তারপরে রসগোল্লা আর কেক এখানে দিয়েছে, তো ওগুলো খাচ্ছি। এখানে সবাই দেখো খেতে বসেছে, যে যেরকমভাবে পারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে। এতক্ষণ পরে তোমাদের সামনে একটুখানি ফ্রিভাবে আসতে পারলাম। তো হাজবেন্ড এখন মিষ্টি খাচ্ছে এই যে, আর ছেলে আনতে গেছে আমার আর ছেলের জন্য মিষ্টি। তো যাই হোক, ভালো করে রেকর্ডিং করতে পারলাম না যেহেতু এক হাতে ফোন এক হাতে খাওয়ার থালা, এই জন্য। তো চলো পরে আবার তোমার সাথে শেয়ার করবো। তারপরে ছেলে মিষ্টি নিয়ে চলে এসেছে, ও খাচ্ছে আর আমাকে প্লেটটা দিয়েছে, কিন্তু আমার পেটের উপর কোনো চামচ আনিনি, আনতে ভুলে গেছে আসলে। তো হাজবেন্ড গেছে, চামচও আনবে সাথে মিষ্টিও আনবে। মানে কত যে মিষ্টি খেতে পারে তোমাদেরকে কি বলবো, মানে মিষ্টি খেয়ে কে ওরকম ফুলছে জানো তো, বললেও শোনে না। মানে অনুষ্ঠান বাড়ি পেলে একদম হয়েছে, অনেক অনেক খেয়ে নেয়। তো অন্য খাবার খাক আর না খাক মিষ্টিটা কিন্তু ছাড়ে না। তো হাজবেন্ড বসে গেছে, এবারে আমার জন্য চামচটা নিয়ে। আমার পাড়ার সমস্ত দেখো সবার সাথে আজকে দেখা হয়ে গেছে। হ্যালো, সবার সাথে তো সবসময় আলাপ হয় না, এই একটা অকেশনে সবার সাথে দেখা হয়ে যায়। আজকে আজকে প্রথমে তো দেখা হচ্ছে টুকু দিদির সাথে, তারপরে ওদের সাথে দেখা হলো। এরকম সব খাওয়া হয়েছে তো? হ্যাঁ, আমাদের সবার খাওয়া হয়েছে। ঠিক আছে, তোমার খাওয়া হয়েছে? হ্যাঁ, খেয়েছি। একদম আমরা সবাই কাছাকাছি, একদম দু একটা বাড়ির মানে পরে পরে আমরা থাকি, এই মাঝে মধ্যে একটু দেখা হয়। তো চলো আর পরে কথা বলবো। হ্যাঁ, এখন যেহেতু রাত্রি 10টা বেজে গেছে, এই জায়গাটা পুরো খালি হয়ে গেছে, হাজবেন্ড ওয়াইফ চলে গেছে খেতে মনে হয়। তো এই জায়গাটা এই জন্য খালি, তো ভালো করে আমি এখন রেকর্ডিং করে নিলাম জায়গাটাকে। সবশেষে এখন আমরা পান খাচ্ছি ছেলে আর আমি, আর হাজবেন্ড তো আগেই নিয়ে নিয়েছে। তো পানটা মিষ্টি পান তো? কোনো দুপুরই না, দুপুরই ছাড়ান। চলো মা উঠে যাও। এই বাড়িতে বসে ফোন করবি আমাকে? কোন দিকে বসবি? আমার ছেলে একদিন খেয়ে পেটে চর্বি জমিয়ে ফেলেছে, খুব চিন্তায় আছে। ও কালকে থেকে বললো একদম সিদ্ধ ভাত খাবে, তাই তো? সিদ্ধ ভাত খাবে। আমি ব্লগ করব কি বলো তো? এই যে আমার হাজবেন্ডের জন্য কি ব্লগ করব, দেখো কি রকম করে গামছা টাওয়াল সব ঝুলিয়ে রেখেছে। এসে আর কিছু করেছি আর না করেছি, ড্রেসটাকে চেঞ্জ করে হালকা হয়ে গেছি, কারণ এসেই আমাকে বাচ্চাদেরকে খেতে দিতে হয়েছে। তো মিমিকে দেখো খেতে দিয়েছি, মিমি এখন খাচ্ছে। আর ওই দুজন ভদ্রলোকে তো খাওয়া হয়ে গেছে, এখনো বাড়িতে আসেনি। হাজবেন্ড বলে ওখানে প্রোগ্রাম পুরো শেষ করে তারপরে আসবে, তো ওই বাড়ির লোক বলে দিয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপরে মুখের মেকআপ তুলতে হবে, তারপরে বাচ্চাগুলোকে ছাদি নিতে হবে, অনেক কাজকর্ম আছে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ভ্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।